আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। এই রেসিপিটি যারা ডায়েট মেনটেন করছেন তাদের জন্য তো একটি পারফেক্ট রেসিপি, আর যারা রেগুলার খাবার খাচ্ছেন তারা কিন্তু এটা ভাত, পোলাও অথবা রুটি দিয়েও খেতে পারেন। আর যারা ডায়েট মেনটেন করছেন তারা কিন্তু সালাদ অথবা এরকম শুধু কিউকাম্বার দিয়েও খেতে পারেন। এই রেসিপিটি হচ্ছে চিকেন উইথ মিক্সড ভেজিটেবলস। রান্না করতে যতটা সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই মজা। আর আজকে আমি এই রেসিপিটি রেডি করেছি আমার ফ্রিজে লেফট ওভার কিছু ভেজিটেবলস দিয়ে। ওই যে হয় না, একটু একটু সব কিছু রয়ে যায়, আমিও ঠিক সেরকম একটু একটু রয়ে যাওয়া ভেজিটেবলস দিয়ে এই রেসিপিটি রেডি করেছি। আমি যখন এই রেসিপিটি করব, আমি দেখছিলাম আমার ফ্রিজে সব কিছু একটু একটু রয়েছে। এই একটু গাজর, একটু ব্রোকলি, একটু বাঁধাকপি। এই চিকেনের রেসিপিটা করার জন্য আমি যেসব ভেজিটেবলসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এই যে বেল পেপার, গ্রিন অ্যান্ড ইয়েলো কালার, পাতাকপি ছিল, নিয়েছি একটু ব্রোকলি, দুটো গাজর আর দুটো চিকেনের থাই পিস। এগুলো কিন্তু আমার ফ্রিজে এভাবে পড়েছিল। আমি গ্রোসারি করতে যাব পরশু দিন, আর আপাতত ফ্রিজে আমার এই সবজিগুলোই আছে, আর কিছুই নেই আমার খাওয়ার জন্য। তো ভাবলাম কেননা এই সব কিছু দিয়েই চিকেন উইথ মিক্সড ভেজিটেবলস করে নিই, যেটা আমি যখন ডায়েট করতাম তখন আমি এই রেসিপিটা অনেকভাবে অনেক রকম করে করতাম। তো আমি ভাবলাম এটাই করি, শুধুমাত্র কিউকাম্বার দিয়ে চালিয়ে নেওয়া যাবে আজকে আর কালকের লাঞ্চটা। তো এগুলো আমি এখন একটু কেটে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আমি সব সবজি আর চিকেনটাও কেটে নিয়েছি। চিকেনের টুকরোগুলো আমি যেরকম কিউব করে করেছি, একটু বড় বড়, খুব বেশি ছোট না, খুব বেশি বড়ও না। আপনারা চাইলে আরও বড় অথবা আরও ছোট করতে পারেন, কিন্তু এটা যখন রান্না করা হবে আরেকটু কিন্তু ছোট হয়ে যাবে। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি আদা, রসুন, ধনিয়া, জিরা, গোলমরিচ আর পাপরিকা। এই সব কিছু আমি গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1/4 টিস্পুন করে। ঝাল কিছু দিচ্ছি না, আমার আরশ বাবা খাবে সে কারণে। এবার আমি যেটা করব, প্রথমে আমি চিকেনটাকে মেরিনেট করে নিব। এই যে এক টুকরো লেবুর রস আর এই যে মশলাগুলো রেখেছি, এ সব কিছু মেখে নিয়ে আমি চিকেনটাকে 15-20 মিনিটের জন্য মেরিনেট করে নেব। পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিতে হবে মনে করে। আমি এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যারা ঝাল খাবেন তারা গোলমরিচের গুঁড়োটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, সাথে চাইলে লাল মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, আর ইচ্ছে করলে এই মেরিনেশন প্রসেসটা স্কিপও করতে পারেন, সাথে সাথে করে নিলেও হবে। আমি মেরিনেশন করে রাখতে পছন্দ করি, এজন্য মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় আর এটাই আমার খেতে বেশি ভালো লাগে। আর যা সবজি দেখছেন এগুলো কিছু বাদও দিতে পারেন, চাইলে কিছু অ্যাডও করতে পারেন। এবার একটা প্যানে 2 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল দিয়ে সামান্য একটু জিরার ফোড়ন দিয়ে নিয়েছি, আর যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা এখানে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে চিকেনের থাই পিস ইউজ করেছি। আপনারা যারা চিকেন ব্রেস্টের পিস ইউজ করবেন তারা কিন্তু রান্নার সময়টা একটু কম করবেন, আর আমি যেহেতু থাই পিস ইউজ করেছি এটা একটু বেশি সময় রান্না করতে হবে। তো এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে। এরপরে খুব সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। ওই যে চিকেনটা যে পেয়ালায় মেরিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি, আর এটা আমি এখন ঢেকে দেব, চিকেনটা রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেনটা অলমোস্ট কুক হয়ে গিয়েছে, নেড়েচেড়ে ওই পানিটা একটু টানিয়ে নিয়েছি। এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম
সেগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। ও, আমি তো ভুলেই গিয়েছি বলতে, আমি কিন্তু পেঁয়াজও কেটে নিয়েছিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম পর্যায়ে থাকবে, আর এই পর্যায়ে লবণটাও দেখে নিতে পারেন কম বা বেশি হয়েছে কিনা। এবার দিয়ে দিচ্ছি গাজরগুলো। এই গাজরটাও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গাজরটা হতে একটু টাইম লাগে, সেজন্য পাতাকপি আর গাজর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে দেব আর অপেক্ষা করব গাজরটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। আমার আড়স বাবা খাবে তো, একটু কুক করে নিচ্ছি। আমি একা খেলে ক্রাঞ্চি থাকলেও আমার কোনো সমস্যা হতো না। এরপরে আমি বেল পেপারগুলো দিয়ে দিচ্ছি। ইয়েলো আর গ্রিন কালার আমার কাছে ছিল, আপনাদের না থাকলে না ইউজ করতে পারেন, আর অন্য কোনো কালারের থাকলে সেগুলোও ইউজ করতে পারেন। তো এবার ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি তো অলিভ অয়েল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো রান্নার অয়েল ইউজ করতে পারেন, বাটারও ইউজ করতে পারেন, বাটারের টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ব্রোকলিগুলো দিয়ে দিব। ব্রোকলিটা কিন্তু আমি আলাদা করে সিদ্ধ করে নেইনি, যেভাবে কেটেছিলাম ওইভাবেই দিয়ে দিচ্ছি। আর এই যে ঝাল কিছু তো আমি দেইনি, আমি এই কাঁচামরিচগুলো চিবিয়ে চিবিয়ে খাবো, সেই জন্য আস্ত দিচ্ছি। আপনারা যারা ঝাল খাবেন কাঁচামরিচ টুকরো করে দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো লাগে। কাঁচামরিচের স্মেল পুরোটা রান্নায় যখন মিশে যায় খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। এবার ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দেব ব্রোকলিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর আমরা সবাই জানি ব্রোকলি তো হতে একদমই বেশি সময় লাগে না, 4-5 মিনিট রাখলেই হয়ে যাবে। এবার সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার পরিবেশনের জন্য রেডি। আমি কিছু কিউকাম্বার দিয়ে এটা খাবো, সেই জন্য কিউকাম্বারগুলো স্লাইস করে এভাবে প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা যারা ভাত দিয়ে খেতে চান, রুটি দিয়ে খেতে চান, অথবা পোলাও দিয়েও কিন্তু খেতে পারেন, খুবই মজা লাগে যেভাবেই খাওয়া হোক না কেন। আর একটা বিষয়, অনেক সময় হয় না যে নুডলস রান্না করেছেন, কিছুই দিচ্ছেন না সাথে, এটার সাথে কিন্তু নুডলস শুধু রান্না করে মিক্স করে খেলতেও খুবই ভালো লাগে। যেখানে চিকেন আছে আর সাথে ভেজিটেবলস আছে, এটা তো সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে চলে যায়। আমি জানি না আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার এই রেসিপিটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। আপনাদের একটি লাইক, সুইট কিছু কমেন্টস আর আমাকে এভাবে সাপোর্ট করা আর আমাকে ভালোবাসা আমাকে খুব বেশি ইন্সপায়ার করে আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকুন আর আমাকে সাহায্য করুন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে আমার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।